हेलो एवरीवन, पात्रो जेआरएफ यूट्यूब चैनले सकल के स्वागत जानाई। एई मुहूर्ते जारा केवलमात्र नेटेर जोन्नो पढ़ाशुनो करछो अथवा जेआरएफर जोन्नो पढ़ाशुनो करछो, जादेर लक्ष्यटा उच्च शिक्षार दिके, तादेर किन्तु एकटा जायगा तारा बुझते पारो एई जायगाटार थेके जे आगामी नेट जेटा होते चलेछे सेटा तोमादेर जोन्नो बेश किन्तु कम्पिटिशनटा कमी होते चलेछे। तार कारण कि? তার দুটি কারণ রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি টেট এবং দুই নাম্বার কারণটা হচ্ছে এসএলএসটির একটা খবর যে এসএলএসটিরও নোটিফিকেশন বেরোতে পারে। এবার আমাদের উচ্চশিক্ষার দিকে যারা আসে তাদের বেশিরভাগটাই ছদ্ম চাকরি সন্ধানী। এবার চাকরি সন্ধানী যারা, তারা এতদিন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছিল না বা এসএসসির এসএসসির জন্য টেট হচ্ছিল না, প্রাইমারি নিয়োগ বন্ধ ছিল, যে কারণে তারা কিন্তু উচ্চশিক্ষার দিকে ঝুঁকে পড়ছিল, কারণ যাবার অন্য কোনো জায়গা থাকে না। যদি জেআরএফ হয়ে যায় তাহলে 5 বছরের জন্য সিকিওর হয়ে যায়। এবার এই জায়গাটা যেহেতু এবার চাকরি নিয়োগের খবর আসতে শুরু করেছে, সেই কারণে এই জায়গাটা থেকে সরে গিয়ে যারা চাকরির সন্ধানী তারা কিন্তু চাকরির ওই জায়গাটাতে চলে গেছে, অলরেডি চলে গেছে বেশিরভাগই। তারা বিভিন্ন জায়গায় প্রাইমারি টেট এবং আমাদের যে এসএলএসটি, এই দুটোর জন্য পড়াশুনো অলরেডি শুরু করে দিয়েছে। যারা শুরু করেছে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা শুভকামনা, তারাও যাতে তাদের স্বপ্নটাকে তাদের মতো করে অ্যাচিভ করতে পারে। কিন্তু আমার বক্তব্য এখানে যে যারা কেবলমাত্র নেটের জন্য পড়াশুনো করছে তাদের জন্য কিন্তু চমৎকার সুযোগ আগামী নেটটা। আগামী নেটে কিন্তু আমার মনে হয় যে কম্পিটিশনটা অনেকটাই কম। যেখান থেকে তোমাদের একটা চিন্তা ভাবনা এখানে থাকতে পারে যে আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না, দীর্ঘদিন ধরে নেট দিচ্ছি হচ্ছে না, তোমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ এই আগামী নেটের পরীক্ষা। আমাদের যে ক্লাস শুরু হয়েছে বা নতুন ব্যাচ শুরু করবার যে কথা আমরা ঘোষণা করেছিলাম, তার দুটি ক্লাস তৈরি হয়েছিল। একটি হচ্ছে কম্বাইন্ড কোর্সের, অর্থাৎ আমাদের শুধুমাত্র এখন বাংলারই ক্লাস আছে, বাংলায় যারা নেটের জন্য পড়াশুনো করছে তাদের শুধুমাত্র দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা এবং পেপার ওয়ানের একটা কম্বাইন্ড ক্লাস, কম্বাইন্ড কোর্সের ক্লাস, এবং একটা ছিল শুধুমাত্র পেপার ওয়ান। আমাদের 12 তারিখ সন্ধেবেলা পর্যন্ত যারা আমাদেরকে ফোন করেছিলেন কম্বাইন্ড কোর্সে আসার জন্য, আমাকে তাদের কাছেও ক্ষমা চাইতে হয়েছে। এই কারণে যে আমরা যেহেতু আমাদের খুবই ছোট ইনস্টিটিউশন, আমাদের সিটের সংখ্যাটা খুব কম, এখানে কিন্তু আমাদের সিটের সংখ্যাটা খুবই কম, এবং যাতে একটা কোয়ালিটি এবং ইন্টারাকশন বজায় থাকে সেই কারণে আমরা কমই রেখেছিলাম। কিন্তু এরপর থেকে আমরা এটাও ভাববো যখন আবার নতুন করে ব্যাচ শুরু করব, তখন এটাও ভাববো যারা অন্তত আমাদেরকে ভালোবেসে বিশ্বাস করে পড়তে চাইছেন আমাদের কাছে, তাদেরকে আমরা যাতে সুযোগ দিতে পারি পড়বার, এই জায়গাটা নিয়ে আমরা ভাববো। এইবারের জন্য আমরা অবশ্যই দুঃখিত তাদের আমরা সিট দিতে পারিনি বলে। কিন্তু এই খবরটাও জানিয়ে রাখি যে আমাদের নতুন ব্যাচের প্রথম পত্রের জন্য বেশ কয়েকটি সিট এখনও পর্যন্ত অ্যাডমিশন চলছে, এখনও পর্যন্ত সেখানে সিট রয়েছে। ফলত যারা মনে করছো যে পেপার ওয়ানের জায়গাটা তোমাদের একটুখানি যদি কেউ দেখিয়ে দেয় বা একটুখানি ভালো তোমরা ট্রেনিং পাও, সেখানটা তোমাদের একটু ভালো হয়, তারা কিন্তু আমাদের সঙ্গে পথ চলা শুরু করতে পারো। আমরা নতুন ব্যাচে আগামী 17 অক্টোবর অর্থাৎ আগামীকাল সোমবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, দুটোতেই, কম্বাইন্ড ক্লাসের ক্ষেত্রেও এবং যারা শুধুমাত্র পেপার ওয়ান পড়তে চাইছে তাদের ক্ষেত্রেও কাল থেকেই ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি চাও তোমরা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারো। আমার ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমার নাম্বার পেয়ে যাবে, তোমরা চাইলে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো, তখনই আমি জানিয়ে দেবো যে আমাদের কোর্স ফি ইত্যাদির বিষয় নিয়ে। বেশ, পেপার ওয়ানের এই জায়গাটাতে শুধুমাত্র এই ব্যাচটাকে বা এই ক্লাসটাকে কেন রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এই যে পেপার টু যেহেতু আমাদের পূর্ব পরিচিত সাবজেক্ট, যারা সাবজেক্ট পেপার মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ে এসছে তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যায় এবং তারা মোটামুটিভাবে এই জায়গাটাকে নিজেরাই ম্যানেজ করে চলতে পারে। কিন্তু অনেকেই
অনেকে কেন বলি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেপার ওয়ানটা আমাদের অপরিচিত জায়গা। এই পেপার ওয়ানের ট্রেনিংটা ভীষণ দরকার হয়ে পড়ে বা কোচিংটা ভীষণ দরকার হয়ে পড়ে। এই কারণে একটা হচ্ছে ভাষাগত জায়গা আর দ্বিতীয় হচ্ছে অপরিচয়। এই দুটো কারণের জন্য আমাদের প্রথম পত্রটা আমাদের বেশ দুর্বল, বিশেষত বাংলার ছাত্রছাত্রীদের জন্য। আমি এই বাংলার ছাত্রছাত্রী অর্থে দুটোই বোঝাচ্ছি, পশ্চিমবাংলার এবং বাংলা সাবজেক্টের। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই এবং যতদিন ধরে কাজ করে আসছে এই নিয়ে, নিজে পড়াশুনো, নিজের পড়াশুনো এবং পড়ানো, এই দুটো ক্ষেত্রেই আমি দেখে এসেছি যে পেপার ওয়ানের পারফরমেন্সটা যদি কেউ না পড়ে অথবা জাস্ট টেক্সট বুক পড়ে, তাদের কিন্তু 20টা প্রশ্ন ছাড়িয়ে তারা উঠতে পারে না। ফলত এই জায়গাটাতে 20টা হলে তো হবে না, আমাদের এখানে মোটামুটিভাবে 30 অথবা 30 ঊর্ধ্ব নাম্বার মানে প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে, ঠিক উত্তর দিয়ে আসতে হবে। উত্তর তো আমরা সব প্রশ্নেই দিয়ে আসবো, কারণ নেগেটিভ মার্কিং নেই, কিন্তু আমাদের ঠিক হতে হবে অন্তত 30 অথবা 30-এর ঊর্ধ্বে। ফলত এই জায়গাটা যারা চিন্তাভাবনা করছো যে তাদের কেবল লক্ষ্যটা হচ্ছে উচ্চশিক্ষা, পরবর্তীকালে পিএইচডি করা, একটা জেআরএফ সঙ্গে নিয়ে সম্মানের সঙ্গে পিএইচডি করা এবং একই সঙ্গে অর্থনৈতিকভাবেও একটা স্বাবলম্বন আমাদের কিন্তু জেআরএফ পেলে চলে আসে, ফলত এই জায়গাটা নিয়ে যারা চিন্তাভাবনা করছো তারা কিন্তু আগামীকাল থেকেই আমাদের সঙ্গে পথযাত্রা শুরু করতে পারো। আগামী যে নেট পরীক্ষা, আমার বিশ্বাস যে তোমরা এটাতে সফল হবে এবং আমরা সফলতা কামনা করি সকলের। যারা চাকরির জন্য পড়াশুনো করছে তাদেরও সফলতা কামনা করি, তাদেরও সাফল্য কামনা করি, এবং যারা নেটের জন্য পড়াশুনো করছে তাদেরও সাফল্য কামনা করি। এমনটা নয় যে নেট লোক কমে যাবে বলে এখানে আমরা দুঃখিত, বরং এই জায়গাটাতে আমরা খুশি যে এখানে যে এতটা ভিড় জমা হয়ে যাচ্ছিল, সেই ভিড়টা যদি একটুখানি কমে তাহলে সেক্ষেত্রে যারা কলেজ সার্ভিস কমিশন অথবা পরবর্তীকালে কলেজে পড়ানোর স্বপ্ন দেখে তাদের ক্ষেত্রেও পথযাত্রাটা সহজ হতে চলেছে। এবং যারা গ্র্যাজুয়েশনের পর, বিএড করার পর, তারা যারা চাকরির সন্ধানী তাদের ক্ষেত্রেও তাদের স্বপ্নটা খুব সহজে পূরণ হবে। আমরাও চাই যে বছর বছর এই নেট যেমন হয় সেরকমভাবেই যাতে এই SLST এবং প্রাইমারি টেট এই সমস্ত পরীক্ষাগুলো, নিয়োগের পরীক্ষাগুলো যেন হতে থাকে। তাহলে কি হয়, দুদিকে একটা সামঞ্জস্য বজায় থাকে, একটা হ্যাবিটেট সুন্দরভাবে চলতে পারে। কারণ শিক্ষক প্রয়োজন আমাদের দেশে, শিক্ষকের প্রয়োজন এবং পুলিশের প্রয়োজন, এই দুটো কিন্তু, এই প্রয়োজন কোনোদিন ফুরবে না। আজকে নিয়োগ না হলেও কালকে নিয়োগ করতে হবে। ফলত এই জায়গাগুলোকে চিন্তাভাবনা করে যারা উচ্চশিক্ষাকে লক্ষ্য করে চলছো তাদের জন্য যথেষ্ট সুবিধাজনক একটা জায়গায় উপনীত হতে পারবো যদি আমাদের নিয়োগের পরীক্ষাগুলো ঠিকঠাক থাকে। এবং যারা চাকরির জন্য পড়াশুনো করছে বা চাকরির জন্য জট করে একটা চাকরি পেয়ে যেতে চাই তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা সুবিধের জায়গা। ফলত এই সমস্ত দিকটি কল্পনা করে সকলের জন্য শুভকামনা রেখে আমরা হচ্ছে আমাদের যাত্রাটাকে 17 অক্টোবর থেকে আমরা শুরু করতে যাচ্ছি। যারা কেবলমাত্র ডেডিকেটেডলি নেটের জন্য পড়াশুনো করছো, যাদের স্বপ্নটা JRF পাওয়ার, তারা যদি চাও আমাদের সঙ্গে কিন্তু পথযাত্রা শুরু করতে পারো। তোমরা যতটা দেরি করবে তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দেখতে হবে। ফলত যারা এই স্বপ্ন দেখছো তারা শুধু দেরি করো না, আমার সঙ্গে যোগাযোগ করবে, কোর্স ফি ইত্যাদি সমস্ত বিষয় আমি জানিয়ে দেবো তোমাদেরকে। বেশ, ধন্যবাদ সকলকে, সকলের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। আগামী যে উৎসবের দিনগুলো আসতে চলেছে তার জন্য সকলকে শুভেচ্ছা।